বাড়ির উঠোন থেকে শিশু চুরি। গতকাল সন্ধ্যে 6টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছড়া দূরত্বে মিশ্র পাড়ায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, 2.5 বছরের এক শিশুকে বাড়ির উঠোনে বসিয়ে তার মা দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে তিনি দেখেন শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর মা এবং তার প্রতিবেশীরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ওই পরিবার লিখিতভাবে বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হলেও এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরিবারের অভিযোগ, শিশুটিকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করলেও তারা খুঁজে পাননি। পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছেন একটি শিশু নিখোঁজ রয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। मेरा बच्चा घर में था, दरवाजा लगा दिए थे और बाहर निकला, चला गया, तो उठा लिया गेट पर। अब कहाँ गया था? पैंपर्स लाने गए थे यहाँ पर दुकान में बगल में। बच्चाटा छोटा छोटा 15 मुतु हो चाहे छोटा कुड़ी हो, एखने बच्चा और माँ बसिए चले गए पैंपर्स आनते। তারপরে বাচ্চাটাকে মা এসেছে, বাচ্চাটাকে খুঁজছে, বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই মিলে খুঁজছি, সব দিকে খুঁজেছি, আর একটা রাত্রি পর্যন্ত তাও বাচ্চাটা পাইনি। থানা গেছে, থানাটাও দেখছি আমরা সিসি ক্যামেরা, বাচ্চাটাকে পাইনি আমরা। আপনাদের সন্দেহ কি হচ্ছে? আমরা বাচ্চাটাকে এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।